হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ফ্রেন্ডস, আমরা গ্রাম বাংলার মানুষ, ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না, কারণ কাছাকাছি থাকে না কোনো হোটেল বা রেস্টুরেন্ট, অথবা গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই ছাপোষা বা নিম্ন মধ্যবিত্ত, তাই সম্ভব হয় না ফুল ফ্যামিলি সহ দূরের কোনো হোটেল অথবা রেস্টুরেন্টে খেতে যাওয়ার। বাট সাধ্যের মধ্যে সাধ পূরণ ইচ্ছা থাকলেই হবে। ফ্রেন্ডস, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ সেই রকম একটা ছোট্ট রেসিপি, যেটা হোটেল অথবা রেস্টুরেন্টগুলিতে পাওয়া যায়, বাট আপনি আপনার বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রকম একটা মুখরোচক রেসিপি, এবং ফুল ফ্যামিলি সহ সেটা শেয়ার করতে পারেন। ফ্রেন্ডস, এখানে আছে একটা প্লেট, এই প্লেটের মধ্যে আছে কিছুটা ধনে, জিরে, গোলমরিচ, গরম মশলা মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফ্রেন্ডস, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেন ফ্রেন্ডস, এর মধ্যে আমি দিয়ে দিলাম এই মশলাগুলো, কড়াইটি গরম। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, তো গরম করা হয়ে গেল। দেন আমি শিল পাটায় এটা আমি গুঁড়ো করে নিলাম। দেন ফ্রেন্ডস, এখন আমি কি করব সেটাই দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখানে আছে কিছুটা চিকেন, দেন আছে এক টুকরো পাতিলেবু, দেন আমার ওই তৈরি করা মশলার গুঁড়ো, তারপরে আছে হলুদের গুঁড়ো, তারপরে আছে জিরের গুঁড়ো, তারপরে আছে লবণ, তারপরে আছে টক দই, তারপরে আছে লঙ্কার গুঁড়ো, তারপরে আছে এটা আদা রসুনের পেস্ট। ফ্রেন্ডস, এবার দেখুন, আমি এই সমস্ত মশলাগুলো এই চিকেনটার মধ্যে অ্যাড করব। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই মশলাগুলোই কিন্তু আছে, এবং এই মশলাগুলো আমি ধীরে ধীরে চিকেনের মধ্যে অ্যাড করব। তো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। দেন ফ্রেন্ডস, দিয়ে দিলাম পাতিলেবুর রস, তো স্লাইস থেকে চিপে দিচ্ছিলাম, সেই কারণেই বীজটা পড়ে গেল, বীজটা আমি পরে সরিয়ে নিয়েছিলাম। দেন ফ্রেন্ডস, এখানে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। তো এই অবস্থায় ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিলে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায়, তাহলে মাংসটা অনেকটা সফট হয়ে যায়। দেন ফ্রেন্ডস, এই মাংসটাকে আবারও সেকেন্ড ম্যারিনেশন করতে হবে। এখানে সেকেন্ড টাইম আমি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, দেন কিছুটা লঙ্কার গুঁড়ো, দেন আমি এর সঙ্গে অ্যাড করব কিছুটা জিরের গুঁড়ো, দেন আমি এর সঙ্গে অ্যাড করব কিছুটা আমার রেডি করে রাখা মশলা, দেন আমি এর সঙ্গে অ্যাড করব কিছুটা টক দই। এই অবস্থায় আমি এই চিকেনটাকে এবার হাতে করে ম্যারিনেট করব, তাহলে মশলাটা একদম কোনায় কোনায় পৌঁছে যাবে, তাই না ফ্রেন্ডস? তো আমি হাতে করে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করছি, দেখতেই পাচ্ছেন যে ম্যারিনেশনটা কতটা ভালো হয়েছে। তো এই অবস্থায় চিকেনটাকে বেশ 30 মিনিট মতো আবারও রেস্টে ছেড়ে দিতে হবে। তো দেন ফ্রেন্ডস, আমি এখন উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে দিয়েছি সামান্যতম তেল, তারপরে আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এমনও বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, মানে ছাঁকা তো হবে না, ডিপ ফ্রাইও হবে না, তো সেই কারণেই পরিমিত ওই 2 টেবিল চামচ মতো অয়েল দিলেই হবে। তো সেভাবেই আমি এখানে অয়েল দিয়ে চিকেনটা নাড়াচাড়া করছি। দেন ফ্রেন্ডস, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি যে পাত্রে ওই চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল সেই পাত্রে সামান্যতম জল দেব, এবং জলটা গুলিয়ে নিয়ে ওই চিকেনের মধ্যে অ্যাড করে দেব, মানে এমনও জল হবে না যাতে চিকেনটাতে অনেকটা ঝোল হয়ে যায়, অথবা চিকেনটা কিন্তু কুকড বা সেদ্ধ হওয়ারও প্রয়োজন আছে। তো সেই রকম মেজারমেন্ট করেই আমি সামান্যতম জল দিয়ে দিলাম। দেন ফ্রেন্ডস, আমি এই অবস্থায় ঢেকে দিলাম, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর জলটাও কমে আসার ব্যাপার আছে। দেন ফ্রেন্ডস, এখন আমি এই ময়দার মধ্যে কিছুটা লবণ দিলাম আর দিচ্ছি অল্প একটু হোয়াইট অয়েল। দেন ফ্রেন্ডস, এটাকে আমি হাতে করে ময়ান দিচ্ছি যাকে বলে।
পুরোপুরি ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে ময়ানটা যাতে ভালোভাবে হয়। দেন ফ্রেন্ডস অল্প অল্প করে জল অ্যাড করে এই ময়দাটার একটা ডো বানিয়ে নিতে হবে। দেন এই ডোটা কিছুক্ষণ রেস্টে ছেড়ে দিলে ভালো হয়। তখন আমি আবারও চিকেনটা কিন্তু ঢাকা চাপা করে নাড়তে থাকছি, যাতে ওইদিকে চিকেনটাও রেডি হয়ে যায় এবং এদিকে আমার ময়দার কাজটাও হয়ে যায়। সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কীভাবে চিকেনটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে এবং অলরেডি হয়েও গেছে কিন্তু ফ্রেন্ডস। তারপরে আমি এখানে বসিয়ে দিলাম একটা তাওয়া। দেন ফ্রেন্ডস এখন আমি ময়দার লেচিগুলো কেটে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেনটাও অলরেডি রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন লেচিগুলোকে বেলে নেব রুটির আকারে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু রুটির থেকে, মানে সাধারণভাবে আমরা যে সমস্ত রুটিগুলো বা আটার রুটি আমরা করি বাড়িতে খাওয়ার জন্য, তার থেকে কিছুটা মোটা হবে এবং বেশ খানিকটা বড় হবে। তো ফ্রেন্ডস আমি সেভাবেই কিন্তু রুটিগুলো ধীরে ধীরে বেলে নিচ্ছি। বেশ কয়েকটা বেলা হয়ে গেছে, তবে সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কারণ আমাকে দুই দিকের কাজ সামলাতে হচ্ছে। এক উনানে কাজ হচ্ছে, আবারও একদিকে আমি বেলার কাজটা করছি। তো সেই কারণে অনেকটা হয়ে যাওয়ার ফলে আমি আবারও উনানে তাওয়াতে রুটি দিয়ে দিলাম, বাট ওইদিকে আমি আবারও যেটুকু বাকি ছিল সেটুকু কিন্তু আমি আবারও বেলতে থাকবো। তার ফলে কী হবে ফ্রেন্ডস, দুই দিকেই কাজটা এগোতে থাকবে এবং ব্যাপারটা গরম গরম হয়ে উঠবে এবং গরম গরম কিন্তু খাওয়াও যাবে। আর একদিকে একদিকে করলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো সেই কারণে আমি এই রুটিটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখছেন যে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আবারও ওই দিকে সেম হয়ে কিন্তু কাজও করছি। তো ফ্রেন্ডস আমার রুটিগুলো মোটামুটি হয়েই গেল। তো এখন আমি এই ডিমগুলো ফাটিয়ে নেব। ফ্রেন্ডস এখানে তিনটে আছে, লাল ডিম, তিনটে সাদা ডিম। তো ফ্রেন্ডস আমি এখন ডিমটা ফাটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প কিছু লবণ। দেন ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তো ফ্রেন্ডস এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটা ফেটে নিলাম। দেন এখানে তাওয়াতে দিয়েছি অল্প কিছু তেল। ফ্রেন্ডস এখানে বেশি তেল দেওয়া যাবে না, কারণ বেশি তেল দিলে তেলটা ডিমটাকে জড়ো করে দেবে, ডিমটাকে বাড়তে দেবে না, এখান থেকে সরতে দেবে না। তো সেই কারণে অল্প কিন্তু আমি তেল দিয়েছি। তো ফ্রেন্ডস দেখতেই পেলেন যে আমি কিভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে বাড়িয়ে নিলাম। তার ফলে কী হবে, এর ওপর রুটিটা দিলে পুরো রুটিটা কিন্তু কভার করে যাবে, বাট বেশি তেলে ডিমটা দিলে ডিমটা কিন্তু জড়ো হয়ে থাকবে, পুরো রুটিটাতে কিন্তু পাবে না। তো ফ্রেন্ডস দেখলেন যে আমি রুটিটা এর ওপর দিয়ে দিলাম এবং মোটামুটি কভার করে গেল। কিন্তু ফ্রেন্ডস দেখুন আপনারা যে আমার রুটির সঙ্গে ডিমটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার দেখুন আপনারা ডিমের সঙ্গে রুটিটা কিন্তু কভার। তো ফ্রেন্ডস এইভাবে আমি ডিমের সঙ্গে রুটিগুলোকে সবগুলোই লাগিয়ে নিলাম। দেন এখন আমি রোলগুলো করব। এখানে আছে কিছুটা গাজর, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনে পাতা কুচি। এখন আমি একটা একটা করে এই রুটিগুলোর মধ্যে দিতে থাকব। ফ্রেন্ডস আমি একটা রুটি নিয়ে নিয়েছি, দেন ওর ওপর আমি দিয়ে দিয়েছি কিছুটা সস। সসটা এভাবে দিলেও হবে, অথবা যেভাবে শসা গাজরগুলো দেওয়া হয় ওইভাবে লম্বা করে সাজিয়ে দিলেও হয়। তো ফ্রেন্ডস এখানে আমি চামচে করে বেশ কিছুটা সস মাখিয়ে নিলাম। দেন আমি এখানে শসা, পেঁয়াজ, গাজরের কুচিগুলো দিয়ে দিলাম। দেন ফ্রেন্ডস এখানে দিয়ে দিলাম সেই রান্না করা ছোট্ট ছোট্ট চিকেনের টুকরোগুলো। দেন ফ্রেন্ডস আমি এখানে একটা পেপার দিয়ে দিলাম। দেন আমি এখন এটাকে ফোল্ড করব। তো ফ্রেন্ডস এখানে অনেকটাই মশলা বা ওই শসা গাজর কুচি আর মাংসটা বেশ কিছুটা পরিমাণে হয়ে গেছে, মানে এর তুলনায় রুটিটা একটু ছোট হয়েছে, আরও একটু বড় হলে ভালো হতো। যাই হোক, আমি কোনো রকমে ম্যানেজ করে এগুলো ফোল্ড করে দিয়েছি। তো ফ্রেন্ডস এখানে আমার সমস্ত রোলগুলো এখন প্রিপেয়ার্ড। তো ফ্রেন্ডস আপনারা দেখুন কেমন হয়েছে। তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে আমার রোলগুলো কেমন হলো। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু।
আর নতুন বন্ধু যারা দেখলেন, যদি আমার ভিডিওটা বা আমার রেসিপিটা ভালো লেগে থাকে, যদি আগামী দিনগুলোতে আমার সঙ্গে থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশান হবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য অল বাটন।